গাইজ, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও। তো আজকের ভিডিওটা হচ্ছে সম্পূর্ণ অন্যরকম ভিডিও। আমি প্রত্যেকটা ভিডিওর সেই বলি যে সম্পূর্ণ অন্যরকম ভিডিও, কিন্তু এটা সত্যি সম্পূর্ণ অন্যরকম। তো অনেক রকম ফুড ব্লগিংয়ের ইনফরমেশান তো বহুত আমরা আসানসোলের মধ্যে ব্লগে দেখতে পাই, যে সবাই আজকে এই রেস্টুরেন্ট ওপেন হয়েছে, আজকে এই ফাস্ট ফুড ওপেন হয়েছে, আজকে এইখানে বিরিয়ানি, আজকে এখানে মোমো। তো এগুলো তো সবাই দেয়, আমরাও করি, আমরা খুব একটা বেশি করি না তবু করি। এমনি তো ব্লগ তো সব কিছু দেখতেই পাওয়া যায়। আর কলকাতা সাইডে দেখবে কি অনেক, মানে কোন হসপিটালে গেলে কীরকম সুবিধা পাওয়া যায়, কোন হসপিটালে কীরকম জিনিস, সেই সব সম্পর্কে বহুত ব্লগ আছে। কিন্তু আমাদের আসানসোলে আমারই দরকার পড়েছিল, তো আমি সার্চ করলাম, তো দেখি কি কোনো সেরকম আমি ব্লগ পাচ্ছি না যেটা দেখে মানুষের সুবিধা হবে, যে কী করে অ্যাপয়েন্টমেন্টটা নিতে হবে বা কী করে কত টাকা লাগবে, কীরকম টাইম, সময় টাইম। এগুলো তো না হয় 9টা থেকে খোলা বিকেল 6টা অবধি যে কোনো জিনিসের হসপিটালে, সেগুলো তো মানে গুগলে আমরা জানতে পেরে যাই। কিন্তু কোন ডাক্তারটা বেস্ট বা কত টাকা নেয়, সেই জিনিসগুলো তো আমরা গুগল থেকে জানতে পারি না। বা কোন কী করে অ্যাপয়েন্টমেন্টটা নিতে হয়, যেমন হচ্ছে আমি আজকে একটা চোখেরই হসপিটালে যাচ্ছি, যেটার নাম হচ্ছে পুনর্দৃষ্টি বা পুনর্দিশা কিছু একটা হবে। তো ওখানে গিয়ে শিওর বলবো, যেটা হচ্ছে সেন্ট্রাম সৃষ্টিনগরে, হেলথ ওয়ার্ল্ড আছে যেখানে, হেলথ ওয়ার্ল্ডের পাশেই, সেন্ট্রামের সামনেই। তো সেটা যেতে বিএনআর মোড় থেকে অটো করে যেতে হবে, 10 টাকা অটোর ভাড়া। তো চলো ওখানে গিয়ে, আগে তো শুনেছিলাম যে 2 টাকা টিকিট ছিল, আমি কোনোদিনও যাইনি, আর এখন টিকিট শুনছি 20 টাকা হয়েছে। তো ফুল ইনফরমেশান কী করে টিকিট নিতে হবে, কেমন ওখানে ডাক্তাররা, কারণ আমি গুগলে দেখলাম রিভিউ প্রচুর বাজে, যে প্রচুর টাকা সেটার চেষ্টা করে বা কিছু। তো ওখানে গিয়ে সম্পূর্ণ তোমাদেরকে বলবো ডিসিশনটা, যে এখানে আসা চাই কি না। কারণ 20 টাকা টিকিট, তো প্রথমেই ডাক্তার দেখছে না, অন্য কেউ দেখছে, সব কিছুই দেখতে হবে জিনিসটা। চলো মানে অন্য মানে ভুয়ো ডিগ্রি দিয়ে পরে কোনো ডাক্তারকে দেখাচ্ছে, সেটা হবে না নিশ্চয়ই, কিন্তু মানে প্রথমে আশা করি ডাক্তার দেখবে না, আমি লোকের কাছে যেটা শুনলাম। চলো নিজে গিয়ে আজকে দেখি এবং তোমাদেরকেও জানাবো। তো আমরা চোখের ডাক্তারে ওখান থেকে বাড়ি ফিরে চলে এসেছি। তো ওখানে আমি একটা ভুল ইনফরমেশন দিয়েছিলাম, যেটা হচ্ছে ওখানে আমি বলেছিলাম 20 টাকা, সেটা এখন 20 টাকা না, ওখানে টিকিট হচ্ছে 100 টাকা। আর কোন ডাক্তার দেখেছে সেটা আমরা কিছুই জানি না, কারণ যে কাগজটা আমাদেরকে দেওয়া হয়েছে সেখানে কোনো ডাক্তারের নাম বা কিছু নেই, মানে যেখানে ওষুধের নামটা লেখা আছে। তো ওখানে কোথাও থাকে দেখা বুঝতাম, লোকে বুঝবে কিছু কথা বলছিস, সবাই বুঝে যাচ্ছে, ইনফরমেশন দিচ্ছিস তো ভালো করে দে। তো তুই বল, এই মা আমি তো বুঝতে পারছি না, তুই জিজ্ঞেস করছিস। তো এখানে কোন, আরে ওখানে কোন ডাক্তারের নাম লেখা নেই, কোথা কাগজটাতে, যে কাগজটাতে ওরা ওষুধের নাম লিখে দেয়, কোন কাগজে লিখে দেয় কি বলবো, আমি ওটা বলতে পারি না, কোন কাগজে জানি না, জানিস না নামটাই মনে পড়ছে না আমার এই মুহূর্তে, মনে পড়ছে না বলতে চাইছি, মনে পড়ছে না বলিস না, মনে পড়ছে না, বড় উচ্চারণ হচ্ছে না। তো ওখানে কোনো ডাক্তারের নাম লেখা নেই, তো আর 3 জন ডাক্তার ওখানে দেখেছিল, 3 রকম টেস্ট হয়েছিল। মানে প্রথমে একটা, মানে আমি আমার পাওয়ার টেস্ট করাতে গেছিলাম, আর ও একটা কিছু প্রবলেমে গেছিলো, তো যে প্রবলেমটার জন্য গেছিলো, আমার তো চোখ বললো পুরো ভালো ঠিক আছে, আর ও যে প্রবলেমটার জন্য গেছিলো সেই প্রবলেমটা দুদিনে চোখ দেখাতে হতো না। আমি তো কবে থেকে বলছি তোর মাথাটা চেক আপ করাতে হতো, আর ওখানে যে জায়গাটাতে ও গেছিল না, সরি মানে সেটা হচ্ছে, ও আমাকে পুরো কনফিউজ করে দিচ্ছে, একে তো গরম লাগছে। যে জায়গা মানে হসপিটালটা হচ্ছে কি HLG নার্সিংহোমের পাশে, ওটা ইয়ে নয়, মানে আমি কি হেলথ ওয়ার্ল্ড বা কিছু বলেছি। আর টিকিটটা 20 টাকা না, 100 টাকা হচ্ছে টিকিট, ঠিক আছে। তো 100 টাকা প্রথমে তোমাদের কাটিয়ে নিতে হবে, তারপরে উপরে গিয়ে বসতে হবে, তো পরপর 3 বার নাম ডাকবে, 3টে লোক দেখবে, আর ভালোই আছে। কিন্তু কোন ডাক্তার দেখছে সেটা তোমরাই জানতে চাইবে, তো বলবেও না, কারণ আমি নামও জিজ্ঞেস করেছি, তো বলেও নি যে কোন ডাক্তার দেখছে। আর ওষুধ ভালো দেয়, কারণ ওর প্রবলেমটা একদিনেই ঠিক হয়ে গেছে মোটামুটি, একদিনের মধ্যে অনেকটাই, 228 চলে গেছে, হ্যাঁ 228 চলে গেছে।
তার বদলে একদিনে ঠিক হয়ে গেছে কিছুটা, একদিনে ঠিক হয়ে গেছে মানে অনেকটাই ঠিক হয়ে গেছে, মানে ভালো ডাক্তারটা বাজে বলবো এটা না, ওষুধটা ভালো আর ডাক্তারও ভালো বুঝে ওষুধটা দিয়েছে। আর হচ্ছে মানে যেগুলো গুগলে দেখছিলাম যে একটু বাজে ব্যবহার বা কিছু, সেরকম আমাদের সাথে কিছু হয়নি বাজে ব্যবহার বা কিছু, সব দিক থেকে দেখতে গেলে ভালোই আছে। কারণ 300 টাকা দিদির সাথে দেখানোর থেকে, এটা জানি না চোখের বেশি সমস্যা হলে কিছু প্রবলেম হবে নাকি, সে তো সব ডাক্তারাই ভুল করছে, কিন্তু মানে আমাদের সাথে ভালো হয়েছে এটাই বলতে চাই শুধু। মানে তোমাদেরকে প্রথমে গিয়ে ওখানে 100 টাকা দিয়ে একটা টিকিট করে নিতে হবে, মানে নিজের নামটা লিখিয়ে 100 টাকা দিয়ে দিতে হবে, তারপর তোমাকে উপরে গিয়ে হবে পরপর সব প্রসেসগুলো, ওরা ডাকতে থাকবে নাম। তো দিদি কিছু বলতে চান আপনি ওষুধের কাগজটার নাম কি একটু বলে দিন, ক্যামেরাটা একটু মুখের সামনে, ওষুধের কাগজটার নাম কি বলতে বলে দেন। চোখের ওষুধ সবসময় 60 টাকা 40 টাকা এরকমই, 100 টাকা এরকমই দেখেছি। তো মানে 228 ড্রপটা এই 228 টাকাটাই প্রথমে দেখলাম, আর আমার চোখ পুরো পারফেক্ট আছে। আর ওরটা কি আছে আমি বলছি না, কারণ জানি না আমি বলাটা উচিত কিনা, ওরটা বলছি না কারণ আমার মনে হয় বলাটা ঠিক ও মনে করবে কিনা জানি না, তাই বলছি না। আমার চোখ পুরো পারফেক্ট, এই দেখো দেখে না আমিও বলিনি ওটা, যদি অন্ধ হয়েও যায় তো কি খারাপ কি আছে, ক্ষতি করো কিছু, আমি কোনো পাপ কাজ করেছি? তুমি ভিডিওটা দেখলে বুঝতে পারবি, আমি ওই জিনিসটা বলিনি, আমি বললাম ওর চোখে কি হয়েছে সেটা আমি বলছি। একদিন ড্রপটা নেওয়ার পরে এই চোখে লাল ভাবটা চলে গেছে আর বিন্দুটা অনেকটা ছোট হয়ে গেছে। তো আর আজকে তোমরা দেখতেই পাচ্ছ অনেকটাই বিন্দুটা আমি দেখতে পাচ্ছি না, অনেকটাই ছোট হয়ে এসছে, তাই দেখা যাচ্ছে না আর বিন্দুটাকে ওই রকম কিছু। আর আগের বার যখন হয়েছিল তখন দেখিয়েছিল, তখন বেশ 10-15 দিন সারতে টাইম লেগেছিল, কারণ 60 টাকা ড্রপ ছিল বলে। আর এবারে 228 টাকা কামাল করে দিয়েছে। তো তোমাদের যারই হোক ওর কাছে তোমরা ডাক্তার দেখাতে না গিয়ে ওর কাছে ড্রপটার নাম জেনে নিতে পারো। তোর কাছে তো ঠিক আছে, তাহলে দেখাবে নেক্সট ভিডিওটা। বাই বাই।